হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমার সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে তোমার সাথে শেয়ার করতে চলেছি আমি বিরিয়ানি খাবার। তো চলো আজকের বিরিয়ানিটা তোমরা দেখে নাও। আজকে আমি বিরিয়ানি খাবো, তো সেটাই তোমার সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে বিরিয়ানি। আর আজকে আমাদের বিরিয়ানি খাওয়ার কারণ হচ্ছে ঘরে কেউ নেই, বাবা মা সবাই গেছে একটু চেন্নাই। তো আমরা ভাবলাম, প্ল্যানিং করেছি আজকের এই ঘর বাড়ি সব পরিষ্কার করা হোক আর বিরিয়ানি খাওয়া হোক। তো বাইরে দিয়ে আমরা বিরিয়ানি আনিয়েছিলাম, আর হাজির থেকে বিরিয়ানি আনিয়েছি। আমাদের ক্যানিংয়ে হাজির বিরিয়ানিটা খুবই ফেমাস, খুবই টেস্টি হয়। তো তো বিরিয়ানিটাকে প্রথমে প্লেটে ঢেলে নিলাম, আর আমি একটু স্যালাড বানিয়ে নিয়েছিলাম। তো ঘরে এসে বিরিয়ানিটা খেয়ে না এত ভালো লাগছিলো কি বলবো। আর সাথে আমার একটু মুভি চালিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, মুভি দেখছিলাম আর বিরিয়ানি খাচ্ছিলাম। বলো তো কেমন লাগে? তো সত্যি আমি জানি অসাধারণ লাগে। তো দেখাই চলো তোমাদেরকে খেয়ে। আর আমি অত সত্যি বলতে গেলে নর্মালি খাইয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আমি যদি সব মানে খাওয়ার ভিডিও বানাচ্ছি এটা নয়, আমি জাস্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য তোমার সাথে ভিডিওটা বানালাম। তো ভাবছিলাম বিরিয়ানিটা দেখেই এত ভালো লাগছিলো যে ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো দেখো এই হচ্ছে চিকেন ডিম, আর সাথে স্যালাড থাকলে কার না বিরিয়ানি খেতে ভালো লাগে। আর আমি অবভিয়াসলি বিরিয়ানির সাথে ওই স্যালাডে একটুখানি লেবু ছড়িয়ে নিয়েছিলাম যাতে টেস্ট আরও অসাধারণ লাগে। আরও তোমরা যদি পারো তো যখন বিরিয়ানি খাবে স্যালাডটা বাড়িতে বানিয়ে তাতে একটু নুন আর লেবু ছড়িয়ে নেবে, দেখবে টেস্টটা অসাধারণ আসবে বিরিয়ানির সাথে। আর ওই লেবুর যে রসটা থাকে না, তাতে লেবু মাখানো হয়ে গেলে সেই রসটা একটু নিয়ে বিরিয়ানিতে ঢেলে খাবে, দেখবে হেভি লাগে। আমার তো ভালো লাগে, জানি না কার ভালো লাগবে, বাট আমি খেয়ে দেখেছি আমার খুব ভালো লেগেছে। তোমরা টেস্ট করে দেখতে পারো এরকম একবার খেয়ে যে কেমন লাগে। তো আমি তো রীতিমতো খাচ্ছি আর টিভি দেখছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি বিরিয়ানি সত্যি বলতে আমার ফেভারিট মানে খাবার হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো বিরিয়ানিটা শুনলে কার না খেতে ইচ্ছা করে? তো ভাবলাম যে আজকে ফ্রাইড রাইস না খেয়ে আজকে বিরিয়ানি খাবো, তার জন্য বিরিয়ানিটা আনানো হয়েছে আর কি। আর সবার ভাগে কিন্তু এক প্লেট করে, আর আমি কিন্তু এক প্লেট খাইনি। আমি এক প্লেটে ঢেলে নিয়ে একটা রাতের জন্য তুলে রেখেছি আর একটা কোন দিনের বেলা খেলাম, কারণ একটা গোটা বিরিয়ানি আমি কখনো একা খেতে পারবো না। তো দেখো আমার বিরিয়ানি খাওয়া অলমোস্ট শেষ হয়ে এসছে, তোমার সাথে কথা বলতে বলতে দেখো খেয়েও নিলাম। হ্যাঁ, আর আমি খুব এখন ডায়েটের মধ্যে চলি না যদিও বা, কিন্তু লোভ বিরিয়ানি দেখলাম লোভ সামলানো যায় না আর কি, তার জন্য দেখে খেয়ে নিয়েছি। কে আর ডায়েট করো? তো দেখো আমার প্লেট পুরো ফাঁকা। তো এই হচ্ছে আজকে আমার মিনি ব্লগের শেষ।